हेलो गाइज, वेलकम बैक टू माई चैनल। आबार एक नतून ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিও টপিক হচ্ছে, আজকের ভিডিও টপিক যে পেশেন্টের উপরে, সেই পেশেন্টের বর্তমান এজ হচ্ছে 52 ইয়ার্স এবং একটা ফিমেল পেশেন্ট। আজকের ওই পেশেন্টেরই একটাই আপনাদেরকে এক্স রে দেখাবো, তার একটাই দাঁতের কন্ডিশন দেখাবো, কিন্তু ওই দাঁতের কন্ডিশনে মানে নর্মাল কন্ডিশন, কিন্তু তার মধ্যে ওনার তিনটে অসুবিধা আছে। এক নম্বর অসুবিধা হচ্ছে ক্যাভিটি খেয়েছে, খুবই ছোট্ট খেয়েছে, কিন্তু ওরা পালপে গিয়ে ঠেকেছে, অতএব ওটা ফিলিং সম্ভব না, সেটা আরসিটি করে ক্যাপ করাতে হবে। দু নম্বর কন্ডিশন হচ্ছে না, হাড়ের কন্ডিশন এবং মাড়ির কন্ডিশন দুটোই খুব ভালো আছে, উনি চাইলে আরসিটি করে ক্যাপ করিয়ে ওটা রাখতে পারেন। সেটা কী কন্ডিশন সেটাও আমি আপনাদেরকে এক্স রেতে দেখাবো। আর তিন নম্বর কন্ডিশন হচ্ছে ওনার রুটের এন্ডে ভয়ানক পরিমাণে ইনফেকশান আছে, সেটা কীভাবে কমাবে, যেহেতু উনি দাঁতটা তুলিয়ে ফেলেছে সেই দাঁতটাও আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন ভিডিওটাকে স্টার্ট করি। আপনারা আপনাদের স্ক্রিনে যে এখন এক্স রেটা দেখতে পাচ্ছেন, সেই এক্স রেটাই হচ্ছে ওই ফিমেল পেশেন্টের এক্স রে, যা ওনার এজ হচ্ছে বর্তমান এজ হচ্ছে 52 ইয়ার্স। ওনার এই দাঁতে কোনো সমস্যা নেই, ওনার এই দাঁতে এই জায়গাটা পার্টিকুলার পুরো মিডিলটায় দেখতে পাচ্ছেন একটা ক্যাভিটি হয়েছে, কিন্তু এটা পালপে গিয়ে ঠেকেছে। আমি আপনাদেরকে ইনভার্স করে বোঝাচ্ছি। ফার্স্টে দেখুন, ইনভার্স করার পর আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন, এখানে যে হোয়াইট পোর্শনটা আছে এটাই হচ্ছে ওনার ক্যাভিটির পোর্শন, এবং এটা এই পালপে গিয়ে ঠেকার পরে এরা এন্ডে দেখেছেন ইনফেকশনটা, এই যে রুটের এন্ডে এটা, অর্থাৎ এই জায়গাটা যে হোয়াইট হয়ে আছে এই দুটো রুটেই, এটাই হচ্ছে ওনার ইনফেকশন। ফলে বর্তমানে ওনার অত্যাধিকভাবে পেন হচ্ছে এবং উনি কিছু খেতে পাচ্ছেন ওই পেনের জন্য। এই দেখুন, এই হচ্ছে পেশেন্টের এক্স রে। আজকে একটু অন্যরকমভাবে দেখাচ্ছে, এটা ইনস্ট্রুমেন্ট মানে এই ইনস্ট্রুমেন্টটা দিয়েই এই এক্স রেটা বার করা হয়েছে। আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখেছেন, এই যে এই পোর্শনটা দেখুন জেলি জেলি টাইপের, এইটা আমি অনেক আগেও অনেক কটা এক্স রেতে দেখিয়েছি, এটাই হচ্ছে ইনফেকশন। এবং এই কারণের জন্য পেশেন্টের অত্যাধিক পরিমাণে পেন হচ্ছিলো, কিছু খেতে পারছিল না। এর আগে উনি কী করেছেন, উনি প্রায় এক সপ্তাহের কাছাকাছি মেডিকেল শপ থেকে মেডিসিন কিনে খেয়ে উনি কাজ চালিয়েছেন, কিন্তু এখন যেহেতু পেনটা মাথার উপর দিয়ে চলে গেছে, তার মানে বডি আর কোনোরকমভাবে পেশেন্টের সাহায্য করছে না নিজের বডি, অতএব উনি এখন ডাক্তারের কাছে এসছে। এখন ওনাকে এক সপ্তাহের উপরে মেডিসিন চালানো হয়েছে, তাও ইঞ্জেকশান দেওয়ার পরে ইঞ্জেকশান কাজ করছিল না, উনি ছটপট ছটপট করছে, সেইভাবেই পেশেন্টের দাঁতটা তোলা হয়েছে। তা না হলে ইনফেকশান বাড়তে থাকবে, উনি আর কাজটা করাতে দেবেন না। এবং দাঁতটা তোলার পরে ওনার ভেতরে ভালোভাবে পরিষ্কার করে দেওয়া হয়েছে, যাতে কোনো রকম কিছু সমস্যা না হয় পরবর্তীকালে, এবং ওখানে সুচারও করে দেওয়া হয়েছে, কারণ পেশেন্টের মুখে তুলে দেওয়ার সঙ্গে সঙ্গে পেশেন্ট বমি করে ফেলছিল, অতএব ওখানে ব্লাডের যে ক্লটটা তৈরি হবে সেটা তৈরি হতে পারছিল না, অতএব ওখানে সুচার করে দেওয়া হয়েছে। এবারে আমি এর ক্যাভিটির পোর্শনটা আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন, এখানে এর দেখুন, এখানে দেখুন মিডিলে একটা ফুটো দেখতে পাচ্ছেন, ছোট্ট একটা কালো রঙের স্পট, ওটাই হচ্ছে ওনার ক্যাভিটির পোর্শন। খুবই সামান্য জায়গা দিয়ে ঢুকেছে, কিন্তু পালপে গিয়ে ঠেকেছে, অতএব এটা ওপরটা যতটা কম দেখা যাচ্ছে ভেতরের অংশটা ততটাই আরও ভয়ানক, মানে এন্ডে না ইনফেকশনটা বেশি হয়েছে। অতএব এনার একটাই ভালো করণীয় ছিল, এনি যদি দাঁতটা রাখতে পারতেন সব থেকে বেটার ছিল। এনার বোনের কন্ডিশনটাও ভালো ছিল এবং মাড়ির কন্ডিশনও ভালো ছিল, এনি আরসিটি করে ক্যাপ করাতে পারলে ওনার বেস্ট হতো। আরসিটি করে ক্যাপ এই নিয়ে ভিডিও এর আগে অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, ক্যাপেরও যে ভ্যারাইটি সেটার উপরেও এই চ্যানেলে দেওয়া আছে আমার ভিডিও, আপনারা চাইলে ওইটাও গিয়ে দেখতে পারেন। আর অ্যানিমেশন ভিডিও আমার আসতে থাকে এই চ্যানেলে, স্কেলিং ফিলিং আরসিডি বিভিন্ন রকমের উপরে, আপনারা ওইগুলোও দেখতে পারেন। আজকের ভিডিওর টপিক ছিল একদম শর্ট অ্যান্ড সিম্পল, আশা করি আপনাদেরকে ভিডিওটা দেখিয়ে মানে এক্স রে আর দাঁতটা দেখে কন্ডিশন আমি বোঝাতে পেরেছি। কারোর যদি এরকম কোনো দিন হয় তাহলে কী করণীয় সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। আরও একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।